হোটেলে খেতে গিয়ে কথা কাটাকাটির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 12 জন। উপগ্রুপ বিজয় ও 69-এর মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় ঘণ্টাখানেক ধরে চলা এই সংঘর্ষে আহত হন 12 জন। শিক্ষার্থীরা জানিয়েছে, দুপুরে 2টার দিকে সোহরাওয়ার্দী হলের একটি হোটেলে খাবার খেতে গিয়ে বিজয় গ্রুপের এক কর্মীর সাথে 69 গ্রুপের এক কর্মীর কথা কাটাকাটি হয়। এ সময় 69-এর কর্মীকে চড়থাপ্পড় মারেন বিজয় গ্রুপের কর্মীরা। এই নিয়ে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় দুই গ্রুপই। ভাত খাওয়ার পরে একটা ছেলে মনে হয় চলে যাওয়ার সময় টেবিলের সঙ্গে লেগে একটু ডাল পড়ে আরেকজনের গায়ে লাগছে। এটা থেকে তাদের মধ্যে বাড়াবাড়ি হয়। এখান থেকে সোহরাওয়ার্দী হল এবং শাহজালাল হলের ছাত্রদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এখানে পুলিশ পাঠিয়েছে, আমরা নিজেরাও এসেছি। পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে।